রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হলাম তিন ছেলের বাপ, আমার তিনটে ছেলে লালু বুলু কালু। দেখবেন গ্রামে কত নাম, সত্যি ছেলেই জন্ম দিয়েছি। আর যে ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে না, তিরিশটি রোজা কামাই করে না কোনোদিন, দেখবেন আসবে এক এক করে আমার তিন ছেলে। বর্তমানে তিন ছেলেকে জমি জায়গার হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে এই বয়সে একবার মক্কা শরীফ যাওয়ার খুব ইচ্ছে আছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে মক্কা শরীফ যাব হজ কায়েম করার জন্য। দেখি ছেলে নাকি করছে, আবার বড় ছেলেকে ডাকি। ও বেটা লালু, সালামু আলাইকুম আব্বাজান। তোর বাপ পাবে নাকি? কবার দেয় আব্বা, কবার দেয়? ওরে সালাম একবার জানালেই যথেষ্ট, একবার বেশ একবারই হবে। তা বাপ লালু দেখেছো কেন? হ্যাঁ দেখেছি, তোমাদের তিন ভাইকেই দরকার আছে আমার। একটা কথা বলবো, একটা কানে মোবাইলটা চুরি হয়ে গেছে, একটু কিনে দিও। তুই ভাইকে বলবে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দিও আমার। ওরে আমার আব্বা এখন মোবাইল তো সব, তোমার একটা আব্বা বলো না, তোর বাপ দশটা। ছেলের কথা শুনুন, আমার বড় ছেলে। তা ডাকলে কেন আব্বা? হ্যাঁ ডেকেছি বাপ। আচ্ছা লালু তুমি এলে ভুলু কোথায়? শাদি টাদির ব্যবস্থা করো আব্বা। আরে ভুলু কবে শালা এদিকে আয়। এই বোলপুরে ভিডিও হলে ভালো বই দিয়েছে, ভুলে দিব সে কথা, সেই মসজিদের কথা। চুপচাপ তোদের চরিত্রের কথা আর আমার সামনে বলতে হবে না। ওরে মান সম্মান যদি রাখে, কিরে হাসছিস কেন বেটা? আব্বা আব্বা চুল্লু খাই মদনার বাড়িতে। আরে তোবা 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 তোবা। আব্বা এই শালা কি করেছে জানেন? কি করেছে? জুম্মার দিনে আমরা দু ভাইয়ে নামাজ পড়তে গেছিলাম, আমি আব্বা উঁচু টুচু করে আমি মসজিদে গেলাম। এই শালাকে দেখছি, শালা উঁচু টুচু না করে এক জোড়া জুতা পরে চুরি করে গায়েব। বাহ ভালোই করেছে, জুতো ছেড়ে গেছে। ভাবলাম তিন ভাই আছে, একজনের না একজনের পাতে হবেই। তুমি খুব বুদ্ধিমান, এগুলা করতে হয় না, এগুলা গুনাহের কাজ। দেখ তোরা আমার মান সম্মান রাখবে না, রাখে যদি আমার একমাত্র কালুই রাখবে। কালু বেটা কত তোমার ছোট ছেলে? বেটা কালু, ও বেটা কালু, এটাই হচ্ছে আমার ছোট ছেলে গো। মান সম্মান যদি রাখে আমার এই ছেলে রাখবে, অন্য কেউ রাখবে? তোরা তো কেউ মান সম্মান রাখবি না, অতি শৈশব অবস্থায় তোর আম্মি জানকে তোরা হারিয়েছিস রে। কথাই বলে না, কোথায় গেছে? এই তা আরে ওইভাবে ডাকে তোদের ছোট্ট ভাই? শুয়োরের বাচ্চা এদিকে আয়। আরে বেশ সালা কেলু ছাগল চড়াতে গেছে, কতবার ডাকে বেটাও মাঠে গেছে তোর ডাকতে হবে না। এই শোন ছাগল, এত ছাগল কি করে চড়াইবে? তাহলে আমার কালো হচ্ছে সাংসারিক ছেলে, এক পাল ছাগল নিয়ে সব সময় সে পড়ে থাকে মাঠে, আর তোরা খাচ্ছিস আর বাবা কেউ সিনেমা হলে কেউ চুলদুর বাড়িতে। হ্যাঁ আপনার ছোট ছেলেকে ডাকেন কেলা বে কেলা। বেটা কালু আমার ছোট ছেলে, আমার ছোট ছেলে কালু। আব্বা তুমি আমাকে ডেকেছো আব্বা? হ্যাঁ বাপ, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি মাঠে ছাগল চড়াইতে গিয়েছিলাম আব্বা। আচ্ছা 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 আব্বা, মাঠে ছাগল চড়াইছি, পালে না একটা পাটি ছাগল দেখছি পেট ফুলেছে আব্বা, ছাগলটো ভেবাইছে। হ্যাঁ ছাগলটো কিভাবে ভেবাইছে জানো? কিভাবে? বড় ভাই মেজু ভাই শোন, কিভাবে মাঠে ছাগল চড়াতে গেছি, একটা ছাগল পাটির ছাগল উল্টো প্যাপ এত বড় ফুলিছে, ওই ছাগল ভেবাইছে। কেমন করে ভেবাইছে জানি না আব্বা, বলবো
কই বলো বলো দেখি কেমন করে আমি বলি ছাগল ছাগল ভাবাই যেখানে রে তোমার বন্ধুরা বলছে ওবে একটু পিয়ে বে কেমন করে ভেবাচ্ছে বাপ আমি চমকে গেলাম বাপ আব্বা পাঁঠা এরকম বিয়ে আছে পাঁঠাও মনে হয় বিয়ে হবে নাকি ভাই হারাম জাদা পাঁঠা পেট ফুলেছি গম গম খেয়েছে চাল খেয়েছে হারাম জাদা আমি মতিকে শুধলাম যে পাঁঠাও বিয়ে হবে নাকি তবে সালো ওইটা পাট ফুলেছে আমার মনে সালো চাল গম খেয়েছে হয়তো আব্বা হ্যাঁ আব্বা কি হলো বাপ তোমারও তো পেট ফুলেছে গো বড় ভাই মেজু ভাই আমার মনে হয় আব্বাও বিয়ে দেবে বাপ কালু তোমরা আমার তিন ছেলে হ্যাঁ গো আব্বা তুমি মাথা টুপি বইলে ছোট দিয়ে বইলে পাঞ্জাবি বলে লুঙ্গি পরে যাবে কোথায় হ্যাঁ বাপ এইটাই কথা বাবা আমি যেতে চাই সুদূর মক্কা শরীফে হজ কায়েম করার জন্য হজ করতে যাব তা তোমরা তিন ছেলে আছো তোমাদেরকে দেখা সাক্ষাৎ না করে কি করে যেতে পারি বলো চোখ নামাজ পড়তে শিখেছো উপহাস করে বলছে তুই তো মাদ্রাসায় যাইনি তা তুই হাদিস কোরআন জানলি কি করে আচ্ছা 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 এমনি শিখেছি আমি জানলা ফাঁকে থেকে সব শিখেছি ছাগল চড়াইছিল মাদ্রাসার পিছনে আর জানলার ফুটো থেকে হাত দিয়ে স্কুলান সব লক্ষ্য করে শিখতে পেরেছে মুখস্থ দেখালু তা বদনা তো হাতে থাকে তো গলায় বাঁধা কেন বে এটা কবজ বেড়ে তো বকিস না বাপ কালু তাই তোমার মুখে একটা আল্লাহর গুণগান শুনি তারপরে যাব বাপ আমি ইমানদার মানুষ আমি জীবনে অন্যায় করি নাই একটু গজল বল গজল শুনি বাপ এই আব্বা হজ করতে যাবে তাই খোদার গুণগান কর আমার সামনে মা আব্বা এত হারামি আমাকে বলতে বলে না না তুই বলবি না তুই সারা হেগে ছুটছিস তুই হেগে ছুটছিস কত ভালো ভালো গজল জানি তুই পানেলিস সারা না পাকে থাকিস তুই কে গজল করিস আজ আগে আমি মুতার আগে পানি নিয়ে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন মারবো সমুন্দর সমুন্দর আব্বা সামনে বলছি বেলুন বেলুন গজল 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 তো তোর মুখে পাপ হই দেবো জানিস তো আব্বা শোন গজল কাকে বলে শুনলে দেখলে বলতো বাপ কালু আল্লাহ মালিক আয় আল্লাহ আরে খোদা গুনাহগান আমি করি আমি ঈমান দার লয় জীবনে গুনাহ করি না আজ পর্যন্ত বল বাপ আহা আর মানে নানির সাথে একবার ধরা পড়ছিলাম সে ভালো হয়ে গেছে আমার মাকে স্মরণ করে আমার পীর সাহেবকে স্মরণ করে আর আয় বড় করে স্মরণ করে গান লেখা আছে তোকে কে মার হবা বলতে বলছি হে বাপ এই গজল গান কোথায় শিখেছিলি বাপ আমি চমকে গেছিলাম ভালো 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 খোদা গুণাগান করছি ওরে আমার বেটা কালুর উন্নতি দেখো তোমার নামে গুণে আগুন হইয়া যায় পানি কাশি উঠে গেছে না বে উর্মির কি উঠে গেছে তার জন্য বদনা বাড়ি দিল কবজ বাড়ি
আসবে না সুমন আনন্দ ধর ভাই ধর ভাই আমি বলছি চমকে দিছি আমার তো মন বন্ধ করছে নামা একটু নামা কাহারা মিলো থাক জীবন তো একটাও গুনাহ জীবনে ঈমান করে না একদিনও লাগবে যে হজ করতে যাব কত বল বেটা বল 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 আহা আই বড় পীর আব্দুল কাদের জেলানের জেলানে তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের দাদা আব্বা হ্যাঁ বাপ খোদার গুণগান করছি আচ্ছা একটু আল্লাহর কাছে হাত তো তুলো সুবহানাল্লাহ আই বড় পীর আব্দুল কাদের জেলানের জেলানে তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জেলানের জেলানে তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের I'm gonna make it.